হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো? হবে। আর এই যে অষ্টমী পুজোয় কিন্তু পরার জন্য এরকম একটা শাড়ি কিনবো ভেবেছিলাম, তবে আজকেই যে শাড়িটা কিনবো সেটা ভাবিনি। তো ভেবেছিলাম শাড়ি কিনতে বড় বাজার যাব। তো যাই হোক, এখানে গিয়ে যখন পছন্দ হয়েছে, একবারে মামার পছন্দের উপর ডিপেন্ড করে শাড়ি জামা প্যান্ট সব নিয়ে চলে আসলাম। তো দেখো, রানি কালারের মধ্যে শাড়ি খুব একটা আমার ছিল না, যাই ছিল হালকা লাইট কালারের মধ্যে ছিল, রানি কালার ডার্ক কালারটা ছিল না। তো ডার্ক কালারটা নেবো ভেবেছিলাম, আর নাহলে ভেবেছিলাম রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে নেবো। তো মামা যেহেতু এটা পছন্দ করে দিল, তাই এটাই নিয়ে চলে আসলাম। আর এই যে এতদিন যত জিন্স পরেছি সবই কিন্তু ন্যারো প্যাটার্নের, এই স্টাইলে কিন্তু জিন্সটা আমি এর আগে কখনোই পরিনি। তবে এই কার্গো প্যাটার্নের জিন্সটা কিন্তু মামা নিজে চুজ করে দিল, তাই কিন্তু এটা নিয়ে চলে আসলাম। যেমন কাপড় কোয়ালিটি সেরকম কিন্তু ফিটিংস দারুণ হয়েছে। 30 সাইজের প্যান্টটা আমার আগে কিন্তু এত ফিটিংস হতো না, আমি মনে হয় একটু ফ্যাট হয়ে গেছি, ফিগারটা একটু হেলদি ফিগার হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু একদম টাইট ফিট হয়েছে, একটু মানে কোনো ফিটিংসে কোনো প্রবলেম হয়নি, এক চান্সে কিন্তু খুব সুন্দর পছন্দ হয়ে গেছে, আর জিনিসটা ফিটিংসে হয়েছে। আর এই যে তার সঙ্গে সঙ্গে কিন্তু মামার পছন্দে যেমন প্যান্ট নিলাম, মামার পছন্দে কিন্তু টপটাও নিয়ে আসলাম। টপটা যেরকম দুর্দান্ত মনে হচ্ছে না, যেটা হাতে কিছু আমি চেক করে দেখছি, কাপড়টা এতটাই সফট, পুরো বাটারের মতন পুরো সফট একটা কাপড়, আর দামটাও কিন্তু মাথায় হাত দেওয়ার মতো সফট। তো লাইফে হয়তো ফার্স্ট টাইম আমি এত টাকা দিয়ে টপ কিনছি, যেরকম কাপড় সেরকম দাম, জাস্ট দুর্দান্ত।